410 জন স্টাফ নার্স নিয়োগ করার অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। আরও 75 জন স্টাফ নার্স ফিক্সড পে বেসিস নিয়োগ করার জন্য রাজ্য মন্ত্রিসভা মঞ্জুরি দিয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তরকে। এদিকে এছাড়াও 22 জন হোমিওপ্যাথিক ফার্মাসিস্ট নিয়োগ করার জন্য মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে বলে শুক্রবার সন্ধ্যায় মহাকরণে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা জানালেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানান। পরশুদিন মন্ত্রিসভার বৈঠক ছিল, সেখানে কয়েকটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এর মধ্যে 410 জন স্টাফ নার্স 410 জন স্টাফ নার্স নেওয়ার জন্য ক্যাবিনেট মঞ্জুরি দিয়েছে। এছাড়া আরো 75 জন স্টাফ নার্স ফিক্সড পে বেসিস নেওয়ার জন্য মঞ্জুরি দিয়েছে স্বাস্থ্য দপ্তরকে। এছাড়া 22 জন ফার্মাসিস্ট হোমিওপ্যাথি ফার্মাসিস্ট তাদের নেওয়ার জন্য ফিল আপ করার জন্য মঞ্জুরি দিয়েছে। 25 জন ফার্মাসিস্ট আয়ুর্বেদিক হোমিওপ্যাথি 22 জন ফার্মাসিস্ট আয়ুর্বেদিক 25 জন 39 জন ল্যাবরেটরি টেকনিশিয়ান হেলথ ডিপার্টমেন্টকে নিয়োগ করার জন্য মঞ্জুরি দিয়েছে। এছাড়া ফার্মাসিস্ট এলোপ্যাথি 412 জন নেওয়ার জন্য মন্ত্রিসভা সেদিন মঞ্জুরি দিয়েছে। এছাড়া 5 জন প্রিন্সিপাল আইটিআই গ্রুপ বি গ্যাজেটেড সেটাও মন্ত্রিসভা নেওয়ার জন্য অনুমোদন দিয়েছে। মন্ত্রিসভার মিটিংয়ে এই পোস্টগুলি 410 আবার বলছি স্টাফ নার্স, 75 জন ফিক্সড পে, 22 জন ফার্মাসিস্ট হোমিওপ্যাথি, 25 জন পোস্ট অফ ফার্মাসিস্ট আয়ুর্বেদিক, 39 জন ল্যাবরেটরি টেকনিশিয়ান এবং 412 জন ফার্মাসিস্ট এলোপ্যাথি নিয়োগের জন্য মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। আর প্রিন্সিপাল আইটিআই 5টা পোস্ট গ্রুপ বি গ্যাজেটেড এটার জন্য অনুমোদন দিয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।